mind with blues music. Yeah. What's up, guys? আজকে আমি সিশান্ত, আজকে একটা মিটিং আছে যেতে অনেকদিন পরে ধানমন্ডিতে। আজকে অনেকদিন অনেক 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 দিন পরে আজকে ধানমন্ডিতে যাচ্ছি। তো চিন্তা করলাম যে আরেক সপ্তাহ হয়ে গেছে তখন ব্লগ আপলোড করছি, তো আপনাদের এরকম আরেকটা ব্লগও দরকার। তো আজকে ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে যাই, সাথে নিয়ে ঘুরি। তো আসলে আজকে সানলাইট প্রায় শেষ, নাও ইট ইস লাইক অ্যারাউন্ড 4:30 PM ইভিনিং, অ্যান্ড দেরি করে আজকে বের হওয়া হয়েছে, আমরা কাটছিল। তো প্লিজ গাইজ, লেটস এনজয় দি রাইড। ওকে, সি ইউ দেয়ার। অ্যানাদার থিং যেটা আসলে আপনাদের বলাটা দরকার, এটা হচ্ছে যেন আমি অলরেডি লেট হয়ে গেছি, এজন্য আমি একটুখানি দৌড়ের মধ্যে আছি আসলে তাড়াতাড়ির জন্য, যে আসলে একটু দৌড়াদের একটু বেশি হয়ে গেছে। আপনাদের অফিস আসছেন, অফিস থেকে একটু মেডিকেলের দিকে যাওয়া হয়েছিল, এখন হচ্ছে ধানমন্ডি। তো ধানমন্ডি থেকে রাস্তা আই থিং জাম যেন না হয়, বাট আমি তো সবাই জানি নি ঢাকার সারা অবস্থা। আর দিল্লি সবচেয়ে কথা দিতে লাগে প্রচুর দিনই প্রায়। তো আমি হিয়ার ইন পুরানা বলতাম, তাড়াতাড়ি যাইতে হবে, আমরা তো আসলে লেট হয়ে যাবে। তো একটু টানের উপরেই আছি, রবিবার 2018 রবিবার। গ্রেট, আসলে জাম্বিরে ধোয়ার কথা ছিল, দিতে পারি নাই কাজের জন্য। আমার খবরই আছে, বিকজ এমনি আমার একটু লেট হয়ে গেছে, একটু না আসলে একটু লেট হয়ে গেছে। তাহলে
একটা বাইকের এই একটাই সুবিধা আছে, তাতে যদি আমি দাম দামি করে কিন্তু যাওয়া যাবে। গাড়ি নিলে তো পুরো কি স্টার্ট হয়ে থাকা লাগে, সামনে পাখি হচ্ছে রমনা পার্ক, সেটাও আমার একটা ফেভারিট প্লেস, একদিন ঘুরাইতে নিয়ে যাবো না, লটস অফ মেমোরিজ দেয়ার, তো অসুবিধা না আপনাদের একদিন নিয়ে যাবো না রমনা পার্ক ঘুরাই তো। হ্যাঁ, তো শীতকালে অবশ্য রমনা পার্ক ভালোই থাকে, খুব ভালোই লাগে, এটাও আমার একটা ফেভারিট প্লেস, সেটা আমার খুব ফেভারিট প্লেস হচ্ছে, আমি যাই তখন সময় পাই, সবসময় যেতে পারি না বাট চেষ্টা করি যে যাওয়ার জন্য, যদি সেখানে সময় পাই তাহলে মোটামুটি জ্যাম আছে এদিকে, জ্যাম কম, গ্রিন গ্লাস প্রচুর, আধা জিনিস আমি তো আস্তে আস্তেই চালাইতেছি বিকজ চোখে অপারেশন হয়েছে, আমি তোকে একটু ভোলা দিই, আস্তেই চালাই, সেফটি কিও সেফটি ফার্স্ট, ওকে গাইস, সো ডোন্ট মাইন্ড। আর সাউন্ড কোয়ালিটি উইন্ড ব্লাস্ট প্রচুর, আপনি জন্য হয়তো গেলো মাইকে উইন্ড ব্লাস্ট থেকে সাউন্ডটা, আমার জানি না আমার ভয়েসটা কতটুকু ক্লিয়ার, বাট আই এম ট্রাইং টু স্পিক অ্যাজ লাউডলি অ্যাজ আই ক্যান, অ্যান্ড লাইক আশা করি ভালোই আসবে, খারাপ না, বাট আবার উইন্ড ব্লাস্ট বেশি হয়ে গেলে তখন আবার অডিওটা একটু আপনারও হয়তো আসছেন শিশু পার্কে, অনেক কিছু যারা যারা শিশু পার্ক পছন্দ করেন, অনেক ফ্যামিলি হবে তারা একটু কমেন্ট দিলে করেন, আমি অনেকদিন ধরে শিশু পার্কে যাই না, অনেকদিন না করতে গেলে সবাই, আই থিঙ্ক 20-25 বছর ধরে যাই, 20-25 বছর ধরে যাই আমাদের, তো শাহবাগের মোড় সবাই চিনেন, ওখানে আমরা চলে আসছি শাহবাগের মোড়ে, যদি কোনো রকম একটু করতে হবে, আজকাল রিক্সাওয়ালারা ডাইনও দেখে না বামও দেখে না, খালি জাস্ট দিকটা পায় একটা, মানে একটা জায়গা পাইলেই হয়েছে,
আর ইদানিং ওদের কোনো ব্রেকও নাই, এটিও নাই। তারপরে যে আমরা যারা বাইকার্স আছি ওদের রিক্সাওয়ালারা কাল গাইল, তো এটা নিয়েও যদি ওই ব্যাপারে যদি যে রিক্সাওয়ালা বাইকার্সদের গাইল রিক্সাওয়ালা ইয়ে করে, এটা নিয়েও যদি কোনো কমেন্টস করতে চান কমেন্টস করতে পারেন নিচে, ওইটা দেখবেন আশা করি চলবে লক্ষ পান। তো অনেকদিন ধানমন্ডিতে লাস্টটা হয়েছিল 14 ডিসেম্বরে, আমাদের একটা রাজনৈতিক মিছিল র্যালি ছিল, বিজেপি থেকে র্যালি, ওই র্যালির সাথে আসা, তখন হয়তো এখানে আসতে অনেক ইয়ে হয়ে গেছিলো, মানে এই ইয়ে থেকে আসতে একেবারে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন বাইকে তো যেখানে মনে হয় লাগে হোয়াটসঅ্যাপ গাইস, জাস্ট গেট ব্যাক টু মাই হোম, সরি আপনাদের কিছু দেখাতে পারি নাই কারণ কনফিডেন্সিয়াল মিটিং ছিল, আর আসার সময় মকা ক্যাম্পের ব্যাটারিও শেষ হয়ে গেছিলো। সো জাস্ট ইটস এ শর্ট ব্লগ আপনাদেরকে নিয়ে দেখানোর জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ গাইস প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দিস লাইক বাটন। নেক্সট ব্লগটা অনেক এক্সাইটিং হবে বিকজ আই এম গোয়িং অন এ ট্রিপ অ্যান্ড আই উইল টেক ইউ গাইজ উইথ মি। ওকে গাইজ, দ্যাটস ইট, বাই।